الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو إسلام هيرا মাদ্রাজার দর্শকবৃন্দ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির এই অনুষ্ঠান আপনাকে মোবারকবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হায়াতুন নবী, আখির নবী, নূরানি নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে, যে ব্যক্তি আমার উপর যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, এই দরুদ পাঠকারী কাল কিয়ামতের দিন তত বেশি নিকটে থাকার সৌভাগ্য লাভ করবে। আমরা যদি কাল কিয়ামতের দিন, ইয়ানফসি ইয়ানফসির দিন, কেউ কারো নয়, সবাই একে অপর থেকে পালাবে, ওই দিন যদি হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার ইচ্ছা পোষণ করে, তাহলে হায়াতে জিন্দেগির মধ্যে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নিই। আসুন আমরা মহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের একটা অভ্যাস, আমরা সবার কেউ কারো সান্নিধ্যে থাকতে চাই, ছেলে মার এভাবে বন্ধু বন্ধুর একে অপরের সান্নিধ্যের মধ্যে নিকটে থাকতে চাই, যেমন শাগরিদরা উস্তাদের অথবা যারা লিডার তাদের নিকটে, তাদের কর্মী যারা তারা, এক কথায় প্রতিটি সেক্টরের মানুষ কেউ না কেউ কারো সান্নিধ্যে নৈকট্যে নিকটে সর্বদা থাকার ইচ্ছা পোষণ করে। ঠিক এই ধরনের একটা সময় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মধ্যেও ছিল। ওনার সাথে, কারণ উনি আল্লাহওয়ালা, নেককার, নবী প্রেমিক, হফ ইলাহি তে বরফুর, শরীয়তের উপর পাবন্দি, ইনার সাথেও মানুষ চলার জন্য আগ্রহ পোষণ করত, মানুষ থাকার ইচ্ছা পোষণ করত। তখন উনি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই মানুষকে কি বলতে, আজকে তো আমরা বলি এ আমার সাথে থাকো, যার যত দল বাড়ি হয় সে নিজেকে একটা কিছু মনে করে, আমি অনেক কিছু নিজেকে হয়তো প্রকাশ করার ইচ্ছা পোষণ করে, কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই যখন লোকেরা ওনার সাথে থাকার ইচ্ছা পোষণ করত, থাকতে চাইত, তখন উনি লোকদের উদ্দেশ্যে কিছু কথা এমন বলতো। নাম্বার এক, যাহারা ওনার সাথে থাকতে চায় উনি বলতো, তাহলে আমার সাথে থাকার জন্য পাঁচটি জিনিস নিজের মধ্যে কি করে নাও, সম্বল করে নাও, অবলম্বন করে নাও, এই পাঁচটি কোয়ালিটি তোমাদের দরকার যদি আমার সাথে থাকতে চাও। তার মধ্যে নাম্বার এক, ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার, এর মধ্যে যদি কোনো একটা হক আমার দৃষ্টি থেকে এড়িয়ে যায়, ন্যায় বিচার বাকি রয়ে যায়, ন্যায় প্রাপ্য বাকি রয়ে যায়, তাহলে যে আমার সঙ্গী থাকবে তার দায়িত্ব ওই ন্যায় পরায়ণতাটা, যেটা ন্যায় হক, এটার দিকে আমাকে জাগ্রত করে দেওয়া, আমাকে দেখিয়ে দেওয়া, আমাকে বলে দেওয়া এই ন্যায় এই হকটা রয়ে গেল, সে যেন আমার সাথে থাকে। নাম্বার দুই, যে আমার সাথে থাকবে, আমার সঙ্গ নিতে চায়, সে যেন সর্বদা আমাকে সত্য প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করে। এখন তো নীতিকথা আমরা মুখে বলি, প্র্যাকটিক্যালে নাই, উপরে ফিটফাট, ভিতরে আমাদের চিটাঙ্গের সদরগা, আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক। ন্যায় হক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রতিটি ডিপার্টমেন্টে, প্রতিটি সেক্টরে, প্রতিটি অবস্থায় যেন আমাকে সহযোগিতা করা হয়। নাম্বার তিন, যারা যত বড় অবস্থানে আছে,
তাদের কাছে গরিব দুঃখী অসহায় সাধারণ মানুষ পৌঁছতে পারে না, কারণ তাদের পিএস থাকে, তাদের গার্ড থাকে, তাদের দারোয়ান থাকে, অনেকগুলা প্রতিবন্ধকতা থাকে, তারপরে তাদের কাছে যাওয়ার সুযোগ হয়। স্বাভাবিক আপনি রাষ্ট্রপ্রধান হতে শুরু করে এর নিচে যত সেক্টর আছে কোনো অফিসারের কাছে বসের কাছে যেতে গেলে প্রথমে দারোয়ানের পরিচয় চাই, কি কেন এটা সেটা বাইরে থেকে বাইরে আউট করে দেওয়া হয়। স্বাভাবিক যেটা আমাদের সমাজে দেখা যায়, অভাবী দুঃখগ্রস্ত মুশকিলাতের মধ্যে যারা আছে তাদের কথা উপরে শোনার কেউ থাকে না। তুমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিন নম্বর যে কথা বললো, যে আমার সাথে থাকবে, যারা থাকতে চায় তাদের এই কোয়ালিটি দরকার, যাদের চাহিদা আছে, যাদের জরুরত আছে, যাদের প্রয়োজন আছে, যারা আমার কাছে পৌঁছতে পারে না, তোমাদের দায়িত্ব তাদের চাহিদার যেন আমার নিকট পৌঁছিয়ে দেয়। অমুক ব্যক্তি অভাবী, অমুক হাজতমান, অমুক মুশকিলাতের মধ্যে আছে, তাদের কথা যেন আমার নিকট পর্যন্ত পৌঁছে, এই ক্ষেত্রে কি করা, সহযোগিতা করা। যাদের চাহিদা আছে, জরুরত আছে, যারা আমার নিকট পৌঁছতে পারে না, তাদের খবর যেন আমাকে দিয়ে দেওয়া হয়, তাদের জরুরত সম্পর্কে যেন আমাকে অবহিত করা হয়, এই ধরনের সঙ্গী আমার দরকার। নাম্বার চার, আমার নিকট কারো গীবত যেন করা না হয়। আজকে তো এমন পরিবেশ কই, যারা শিষ্য রয়েছে বা ছাত্র রয়েছে বা কর্মচারী রয়েছে বা অধীনস্থ রয়েছে, বসকে তেল মারে না, বসের সামনে অফরের গীবত করে না, এমন কোন এমন বৈঠক বর্তমানে অবশিষ্ট আছে মনে দেখা যায় না। শুধু সবাই একে একে অফরের পিছনে লেগে আছে, এ একে টানে, ও কো টানে, এটা কেন? আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা বলে, আমার নিকট কারো গীবত করা যাবে না, যারা পরনিন্দা করার অভ্যাস আছে তারা যেন আমার সঙ্গ অবলম্বন না করে, আমার সাথে না থাকে। ইসলাম ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, ইসলাম আমাদেরকে কী শিখায়? আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা জিন্দেগি আমাদেরকে আরও উৎসাহ উদ্দীপনা যোগায় ইসলামী তরিকায় নিজের জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে। নাম্বার পাঁচ, আমার ও সকল লোকের আমানত হক আদায় করবে। যে আমার সাথে থাকবে সে আমার হক আদায় করবে, সাধারণ মানুষের হক আদায় করবে, তাদের আমানত যেটা রয়েছে সেটা আদায় করবে। যে আমার এই কথাগুলো মেনে নিতে পারবে সেই আমার সাথে থাকার অনুমতি আছে, আর যার এই এবিলিটি নাই সে যেন না থাকে। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের জানেন দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা উপর রহমত বর্ষণ করুক, ওনার সৎকায় আমাদেরকে আল্লাহ ক্ষমা করুক। আল্লাহওয়ালা দিনদার নেককার একজন লোকের কেমন চিন্তা ভাবনা হওয়া চাই তা আমি বলবো। আজকে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে অর্থ, বিত্ত, ক্ষমতা, প্রতিপত্তি, মর্যাদা, সম্মান, ওই সবগুলাকে শয়তানি চিন্তা ভাবনা থেকে বের করে মানব সেবায়, মানুষের কল্যাণে মাওলার শুক্রিয়া আদায়িত্বে যথাযথ হকদারের হক আদায় করি, মানব সেবায় এগিয়ে আসি। অনেক অনেক কষ্টে আছে, অনেক কষ্ট, কেউ খায় কেউ না খেয়ে ঘুমায়, কেউ কম্বলের উপর, হিটারের উপর, এসির উপর থাকে, কেউ রাস্তায় ফুটপাতে থাকে। তা আমার আপনার যাদের তৌফিক আছে তারা সহযোগিতার হাত বাড়ায়, দাওয়াত ইসলামী এই কাজও করে FGRF-এর মাধ্যমে মানব কল্যাণে সহযোগিতা, অবস্থা মুশকিলাত দূর করার কাজে এগিয়ে যায়, তো আমরাও এগিয়ে যাই। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মূল বিষয় ছিল মানুষের সেবা, আর মানুষের অন্তর আল্লাহর ভয় সৃষ্টি করে দেওয়া। মানুষ যদি ইবাদত করে, বন্দেগি করে, মাওলার করে, ওইদিকে তাকে ঝুঁকিয়ে দেওয়া, মানুষকে গাফিল না রাখা, মানুষকে জিকিরে ইলাহির মধ্যে মশগুল রাখার ক্ষেত্রে উনি বড় ভূমিকা পালন করেছে। তৎকালীন যুগের বনু উমাইয়ার যারা খলিফা ছিল সাবেক উমর বিন আব্দুল আজিজের আগে, তাদের পাহারাদার ছিল 300 জন। আচ্ছা, তাদের দেহরক্ষী অর্থাৎ তাদেরকে
সিকিউরিটি যারা দিত তাদের সংখ্যা 300 জন। মানে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলার আগে একজন ব্যক্তিকে পাহারা দা 300 জন, এটা অনেক বড় একটা বিআই বহল, অনেক বড় একটা শান শকত ওয়ালা জিন্দেগি। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি জিন্দেগি দেখেন, আল্লাহু আকবার। উনি যখন খলিফা হলেন, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি দারওয়ান সিফাহী যারা 300-300-600 জন সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে বললেন, আমার আর তোমাদের প্রয়োজন নেই, এতগুলা লোক, এতগুলা দারোয়ান, এতগুলা সিকিউরিটি বডিগার্ড, এত শান শকতের এত কিছু আমার দরকার নেই। উনি সবাইকে এই বাক্য বলে বললেন, যদি তোমরা থাকতে চাও অল্প বেতন, মানে তৎকালীন অল্প বেতন, মাসিক মাত্র 10 দিনার বেতন থাকলে থাকতে পারো, নাহলে আপ তোমার যেমন ইচ্ছা তেমন করো। এক কথা, আমার জরুরত নাই এতগুলা মানুষের, এতগুলা রোগ বডি সিকিউরিটি, এতগুলা দেহরক্ষী, এতগুলা ঘাট দরকার নাই। আল্লাহ তাআলার উপর কেমন তাওয়াক্কুল, কেমন ভরসা। সিকিউরিটি ম্যান দরকার, কিন্তু জরুরতের বাইরে কেন দরকার? গার্ডের দরকার আছে, কিন্তু এত জরুরতের বাইরে কেন দরকার? আজকে তো আমাদের সমাজে অপচয় করাকে বেশি আমরা লাইক করি, কেউ খায় কেউ খায় না এই অবস্থায়, কেউ 20-30 আইটেমের খায় কেউ একটাও খায় না, এগুলাকে আমরা দেখি না, দেখার দরকার আছে। ইনসান মানুষ মানুষের জন্য, যদি মানুষ মানুষের সেবায় না আসে কে কার সেবায় আসবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই কেমন জবরদস্ত আল্লাহওয়ালা ছিলেন। আজকে তো আমরা যদি, আমার ছেলে যদি কোনো অপরাধ করে ছেলের কারণে, ভাই যদি কোনো অপরাধ করে ভাইয়ের কারণে, বাপ যদি কোনো অপরাধ করে বাপের কারণে, বস যদি অপরাধ করে বসের কারণে, একটা কোনো না কোনো সম্পর্কের কারণে আমরা তাদেরকে সার দিই, মাফ করি, তার কৈফিয়ত লই না, তার জবাবদিহিতা জিজ্ঞাসা করি না। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই রকম ছিল না। উনি ছিলেন হক সর্বদা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিবেদিত প্রাণ। এরকম একটা ঘটনা, উমর বিন আব্দুল আজিজের সিকিউরিটি যে প্রধান ছিল, অর্থাৎ নিরাপত্তা বাহিনীর আগের খলিফার, পরবর্তী খলিফায় উমর বিন আব্দুল আজিজ আসলো, কিন্তু ওই প্রধান সিকিউরিটির যিনি প্রধান ইনচার্জ ওই রয়ে গেল। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি খলিফা হওয়ার সাথে সাথে প্রধান ইনচার্জকে, অর্থাৎ যিনি সিকিউরিটি গার্ড সবার বস, তাকে বহিষ্কার করে দিল, তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে গেল, তোমার প্রয়োজন নাই, তার অপরাধ কি? কী জন্য তাকে বহিষ্কার করা হলো? একটা কারণ, যদি তৎকালীন কোনো সাবেক খলিফা বলতো তাকে এই শাস্তিটা দাও, সে আরো বাড়িয়ে দিত। যাকে আমাদের দেশে আমরা কি বলি, তুষামৎকারী, যদি বলা হয় তাকে একটা বেতা আঘাত করা হোক, কিন্তু এই খলিফাকে আরো বেশি আপন, আমি আপনার জন্য ফানা, এটা দেখানোর জন্য বেশি নির্যাতন করতো লোকদেরকে, অযথা নির্যাতন করতো লোকদেরকে। এই জন্য উমর বিন আব্দুল আজিজ তাকে অব্যাহত দিলেন, শরীয়ত বিরোধী বিভিন্ন কারণে মানুষকে শাস্তি দিত। আর আল্লাহ ওয়ালাগণ এগুলা কখনো অ্যাকসেপ্ট করে না, কারণ আমি যখন গাড়ির অভিভাবক, আমার অধীনস্থে যত ধরনের খারাপই হবে, আমি যদি এগুলাকে প্রতিহত না করি, বাধা না দিই, তাদেরকে যদি বিরত না রাখি, তাহলে আমি অভিভাবক, আমি কর্তা, আমি স্বামী, আমি ভাই, আমি বস, আমি সমাজের মাতবর সর্দার, আমি যেই হই না কেন, এখানে রাজা হওয়া সত্য নয়, এখানে বাদশাহ হওয়া সত্য নয়, এখানে মন্ত্রী হওয়া সত্য নয়, এখানে প্রেসিডেন্ট হওয়া সত্য নয়, সবাই আপন আপন অবস্থানে আপন আপন স্থানের জবাবদিহিতা করতে হবে।
রাজা দেশের জবাব দিবে, মন্ত্রী মন্ত্রীদের জবাব দিবে, প্রজা প্রজার অবস্থানের জবাব দিবে, মা মার অবস্থানের জবাব দিবে, বাপ বাপের অবস্থানের জবাব দিবে, বস বসের অবস্থানের জবাব দিবে। এক এক কথায় এ টু জেড প্রতিটি সেক্টরের প্রতিটি অবস্থানের মানুষ সিরিয়াল বা অবস্থান অনুযায়ী জবাবদিহিতা করতে হবে। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সর্বদা ভয় করত মাওলার দরবারে কি জবাব দেব। এই কারণে সিকিউরিটি ইনচার্জ সিকিউরিটিদের প্রধান যার নাম খালিদ বিন রায়ানকে বহিষ্কার করে দেওয়া হয়, তাকে চাকরিচ্যুত করে দেওয়া হয়। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কোন ধরনের মানুষকে চয়েস করলেন এই জায়গার জন্য, এই পদের জন্য? আমরা তো আজকে ওই ধরনের লোকদেরকে এই কাজে চয়েস করি যে বডি বিল্ডার, যে যত বেশি মারপিট করতে পারে, মানুষকে ফিটাইতে পারে, আঘাত করতে পারে, আমরা তো এই ধরনের মানুষকে লাইক করি। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই কোন ধরনের সিকিউরিটি মানুষ নিরাপত্তা ব্যক্তির প্রধান নির্ধারণ করলেন শোনা দরকার। উনি নির্ধারণ করলেন এক ব্যক্তিকে যার নাম উমর বিন মুহাজির আনসারি, তাকে ডাকলেন, বললেন তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, তুমি আমার ভাইও না কিচ্ছু না, তবে ইসলামের সম্পর্ক মুসলমান ভাই ভাই এই সম্পর্ক রয়েছে। আমি জানি এই উমর বিন মুহাজির আনসারি তুমি বেশি পরিমাণে অধিক হারে আল্লাহর পাক কালাম পাঠ করে থাকো, আর লোকে দেখে না গোপনে বেশি ইবাদত বন্দেগি করো, আমি জানি তোমার এই গুণ এই গুণাবলী রয়েছে, আর তুমি খুব ভালো করো যত্ন সহকারে নামাজ আদায় করে থাকো। তিনটা গুণাবলীর কথা বলল, এক বেশি পরিমাণে আল্লাহর পাক কালাম পাঠকারী, দুই লোকে দেখে না লোক দেখানো ইবাদত নয় লুকিয়ে আল্লাহর ইবাদতকারী তুমি, তিন নামাজ যখন আদায় করো শান্তি একাগ্রতা চিত্তে আন্তরিকতার সাথে তুমি আদায় করে থাকো। এই নাও তরবারি। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই উমর বিন মুহাজির আনসারিকে বললো এই নাও তরবারি, এটা নাও, আমি তোমাকে আজকে থেকে আমার ব্যক্তিগত দেহরক্ষী হিসাবে নিয়োগ দিলাম। প্রিয় স্থায়ী ভাইরা মাদানি চ্যানেল দর্শক বৃন্দ, আমরা অভিজ্ঞতা জিজ্ঞাসা করি কোথায় তোমার এই টেন আপ হয়েছে, অভিজ্ঞতা কোথায়, তুমি কী করো, এটা সেটা অনেক কিছু জিজ্ঞাসা করি, কিন্তু আমাদের চিন্তার সাথে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির চিন্তার মধ্যে কোনোই মিল নাই। আমরা বলি চালাক আছে কিনা দেখো, চতুর আছে কিনা দেখো, গায়ের শক্তি তাকত আছে কিনা দেখো, সে আগে কোথাও তার পিছনের হিস্ট্রি দেখো সে কেমন। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি হিস্ট্রি দেখতেছে কি, আমি জানি তুমি ভালো করে নামাজ আদায় করো, তার হিস্ট্রি কি দেখতেছে আমি জানি তুমি মাওলার পাক কালামকে বেশি পরিমাণে পাঠ করে থাকো, তার হিস্ট্রি দেখতেছে কি দেহরক্ষীর আমি জানি তুমি লোকের আড়ালে লোককে লুকিয়ে লোকে না দেখে এমনভাবে বেশি ইবাদত করো, তোমাকে আমার দেহরক্ষী হিসাবে দরকার। আল্লাহ 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 আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন। দুনিয়া যেদিকে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই দুনিয়া দাদদেরকে শিখাই ইসলামের দিকে শরীয়তের দিকে, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নিজের দেহালো কি কেউ থাকতে চাচ্ছে, 300-300-600 দাদদেরকে বিদায় করলেন আর নিজের পছন্দওয়ালা বন্দাকে নিলেন, আর তার গুণ কি মাওলার ইয়াদগারি, তার গুণ কি লোকে না দেখে এভাবে ইবাদতকারি, তার গুণ কি বেশি পরিমাণ কোরআন পাঠকারি। আজকে তো কি বলবো, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জিন্দেগি মানুষের জন্য একটা বড় ইনকালাব নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওনার জীবনে আপনি যেই অধ্যায় নেন না কেন পুরো একটা পরিবর্তন সংস্কার, এই জন্য ওনাকে ইসলামের প্রথম মুজাদ্দিদ বলা হয়। হ্যাঁ, প্রথম মুজাদ্দিদ, আর খোলাফায়ে রাশিদিনের মধ্যে ওনাকে অন্তর্ভুক্ত করা হয়।
কারণ ওনার সিরাত, ওনার চরিত্র খুবই সুন্দর। নিজের জন্য কিছুই করত না, যাই করত, যেটাই করত মাওলা সন্তুষ্টির জন্য করত। কাজ করার আগে চিন্তা করত, এই কাজ করার কারণে কি আমি কাল কিয়ামতে ফেঁসে যাব না মুক্তি পাব, এই একটা জিনিস আমাদেরও চিন্তা করা দরকার। আজকে আমরা অনেক কাজ করি, অনেক কথা বলি, অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করি, এই কাজটা আমার জন্য নাজাতের কারণ হবে না আজাবের কারণ হবে চিন্তা করি না, যা চিন্তা করা দরকার। এই জন্য তো একটা আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, বাবিও করিও কাজ, করিও বাবিও না, এটা মনে কথায় আর কাগজের মধ্যে রয়ে গেছে, বাস্তবে কই? যদি আমরা এই কথাকে যদি বাস্তবে যদি নিজের মধ্যে ধারণ করতাম, তাহলে আজকে আমরা যারা বিভিন্ন কাজ করার পরে আফসোস করি এটা হতো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী, এই মাদানী চ্যানেল দাওয়াত ইসলামীর মূল মকসদ আমরা মাওলার দরবারে জবাবদিহিতার ব্যাপারে সর্বদা চিন্তা করি, কাল কিয়ামতে কি জবাব দেব। এক, দুই, নেকিওয়ালা জিন্দেগি গ্রহণ করি। তিন, ভালো মানুষ, যারা পরে নিন্দা করে তাদের সাথে নয়, যারা মানুষের গীবত করে তাদের সাথে নয়, যারা বেশি বেশি কোরআন পাঠ করে, দেহর কি মানে কি সর্বদা থাকা, সর্বদা নিজেকে পাহারা দেওয়া, যারা বেশি বেশি কোরআন পাঠ করে, যারা নামাজকে সুন্দরভাবে আদায় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা লোক দেখে না এমন জায়গায় এমন অবস্থানে ইবাদত করে তাদেরকে বন্ধু গ্রহণ করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা কারো সম্পদ দেখে, কারো বৌড়ি দেখে, কারো চালাক চতুরতা দেখে তাকে নিকটে না রাখি, মাওলার ভয় আছে কি না এটা দেখি, মাওলার ইয়াদগারি আছে কি না এটা দেখি, মাওলার আনুগত্য আছে কি না এটা দেখি, শরীয়তের পাবন্দি কি না এটা দেখি, শরীয়তের উপর চলে কি না এটা দেখি, হক হালালের উপর আসে কি না এটা দেখি, তাহলে জিন্দেগি সুন্দর হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।